হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু শিল্প সমগ্র। আজকে জল রঙের ক্লাস। জল রঙে একটা পাখি আমরা আজকে আঁকবো এবং পাখিটা ভীষণ কালারফুল, অনেক রকম রং আর টেক্সচার তার উপর পড়ে রয়েছে। আমি বেশি কঠিন করে আঁকছি না বা জটিল করে আঁকছি না, আমি সিম্পলি ওয়াটার কালারের যে ফ্লোটা, যে তার যে ওয়াশ এবং তার উপরের যে লেয়ারিংগুলো সেগুলো বোঝার চেষ্টা আজকে আমরা করব। দেখো, মেন যে বেসিক ড্রয়িং সেটা শেপ ডিজাইন এবং স্পেস ডিভিশন করার জন্য করা হয়, তাতে কোনো ডিটেল বিশেষ অ্যাড না করাই ভালো। তার কারণ হচ্ছে জল রং, আমরা আগেও বলেছি যে জল রং হচ্ছে ট্রান্সলুসেন্ট, তার একটা নেচার, ফলে জল রং যখন আমরা ইউজ করি তখন তার ভেতর দিয়ে তার নিচের যে সাদা কাগজ সেটা অনেকটা পরিমাণ দেখা যায় এবং সেটাই কিন্তু জল রঙের বিউটি। জল রং ইউজ করার সময় খুব ঘন করে বা গভীরভাবে ডিপভাবে স্কেচ করি, ড্রয়িং করি, সেটা কিন্তু দেখা যাবে। বিশেষ কিছু পেন্টিংয়ের ক্ষেত্রে, বিশেষ কিছু ফর্মের ক্ষেত্রে সেটা খুব কাজে দেয়, আবার অনেক ক্ষেত্রে সেটা কাজে দেয় না। সো আমরা হাতটা হালকা রাখবো যখন ড্রয়িং করব, জল রং আঁকার জন্য বিশেষ করে। সো এখানে আমরা দেখতে পাচ্ছ যে বেসিক যে আকারটা পাখির এবং কোথায় কাগজের উপর কম্পোজিশনটা প্লেস হবে সেটা হচ্ছে ড্রয়িং করার মুখ্য উদ্দেশ্য। তার বেশি কোনো ডিটেল আমরা অ্যাড করছি না, আর যদি অ্যাড করতেই হয় ডিটেলের, তবে বিশেষ কিছু ইন্ডিকেশন বা সাজেশনস আমরা অ্যাড করব, যেমন আর কি পালক বা বডিতে যে ধরনের টেক্সচারিং ওই পালকের জন্যই হয়ে থাকে পাখির, সেগুলো আমরা একাধটুকুনি সাজেশন দিয়ে রাখব, বেশি ডিপ করে নয়। এবং তার উপরে আমরা জল রং অ্যাপ্লাই করব। আমাদের যে বেসিক ড্রয়িং সেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এর উপরে রং করাটাই মেন কাজ। আমি 12 নম্বর গোল তুলি, নর্মাল গোল তুলি যেটা, সেটা ইউজ করছি এবং প্রথমেই জলের একটা লেয়ার ওয়াশ আমরা দিচ্ছি, যাতে করে যখন এর উপরে আমরা রং ইউজ করব তখন সেটা সফট এবং লুজ একটা এজ হয় তার। এবার লুজ এই এজ, এটা প্রথম যে, এটা তো আমাদের এই প্রথম লেয়ার জল রং ইউজ করার, তো এই প্রথম লেয়ারে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বেশি শার্প এজ যেন না থাকে, লুজ টোন এবং লুজ এজ আমরা ইউজ করব। বিভিন্ন, আমি আগেও বলেছি যে বিভিন্ন রকমের রং পাখির বডিতে এবং পুরো পালক জুড়ে রঙের বিভিন্ন রকমের খেলা হয়ে রয়েছে। আমার কাছে সব ধরনের রং হয়তো নেই, আমি তাও যেটুকুনি মিশিয়ে আর কি করার চেষ্টা করছি। এখানে কোথায় ছেপে গেল, কোথায় একটা রঙের সাথে আর একটা রং মিশে গেল, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমাদের উদ্দেশ্যটাই হবে সব রঙগুলোকে এরকমভাবে মিশিয়ে নেওয়া, বা আমি আগেও যেরকম বললাম যে লুজ একটা এফেক্ট, লস্ট অ্যান্ড ফাউন্ড এফেক্ট যেটাকে বলা হয়, সেটা জল রঙের সবথেকে ভালো একটা ফিচার, সেটাই আমরা এক্সপ্লোর করে দেখব আজকে। সো এখানেও আমরা দেখতে পাচ্ছ যে নীল এবং সবুজ এই দুটো রং মিশিয়ে এই ডার্ক কালারটা হয়েছে এবং নিচের যে লাইট কালার সেটাও সবুজ রং এবং কিন্তু সেটার সাথে একটুখানি হলুদ মেশানো রয়েছে। তার উপরে এই যে লাল রংটা আমরা দিচ্ছি এটা ভার্মিলিয়ান এবং ভার্মিলিয়ানের সাথে আমার কাছে যে রংটা আছে সেটা হচ্ছে পার্মানেন্ট অরেঞ্জ। এই দুটো মিশিয়ে এই লালটা আমরা দিলাম। আমি আগেও বলেছি যে, আগে ওয়াটার কালারের ক্লাসেও বলেছি যে রং সবসময় বিভিন্ন রকম রং মিক্স করে তাদের ইউজ করা উচিত, আর কাগজের উপরে যদি আমরা মিক্সচারটা রাখতে পারি তাহলে ফ্রেশনেসটা বজায় থাকে। যে মিক্স আমরা কাগজে যখন আমরা মিক্স হচ্ছে, জলের উপরে যখন আমরা রং দিচ্ছি তখন দুটো কালার মিক্স হচ্ছে এবং সেই মিক্সটা অনেক বেশি তরতাজা তাজা থাকে। এটা এরকমভাবে ইউজ করলে যতদিন ছবিটা থাকবে রঙের ওই মিক্সচারটা কিন্তু থেকে যাবে। সো এই সমস্ত জিনিসগুলো একটু মাথায় রাখতে হয়, আর
লুজ যেটা বলছিলাম যে লুজ এজ, আমাদের পুরো এই প্রথম যে ওয়াশটা আমরা দিচ্ছি একটাই ওয়াশ এবং তার মধ্যে বিভিন্ন রকমের রং রয়েছে, রঙের বৈচিত্র্য দেখা যাচ্ছে, কিন্তু পুরোটাই মেশানো, পুরোটাই লস্ট, মানে কোথাও যেন জিনিসটা আর কি জলের সাথে একাকার হয়ে গেছে। এখানে যে পাখিটা আমরা আঁকছি সেই পাখিটার যে আগেই বলছি যে তার গায়ে বিভিন্ন রকম ধরনের রং পড়ে থাকে, সব ধরনের রং হয়তো ইউজ করা সম্ভব হয় না বা সবসময় সব ধরনের রং আমাদের প্যালেটে থাকেও না, সেক্ষেত্রে নিজের মতো করে রং ইউজ করতে পারো। মেইন যেটা তোমাদের জল রঙের ক্ষেত্রে প্র্যাকটিস করতে হবে যে ফার্স্ট ড্রয়িং, বেসিক লেইন ড্রয়িং, এবং তার উপরে এরকম ধরনের একটা লুজ এফেক্টের ওয়াশ, এবং তার উপরে টেক্সচার অ্যাড বা ডিটেল অ্যাড এবং ফিনিশিং টাচ অ্যাড। এই ফিনিশিং টাচ দিয়ে দিলেই ছবি প্রায় কমপ্লিট। জল রঙের ক্ষেত্রে বেশি ছবিকে ঘেঁটে দেওয়া উচিত না, কারণ তোমার হয়তো মনে হতে পারে যে আমার মানে স্যাটিসফ্যাকশান আসছে না কাজটা করে, আমি স্যাটিসফাইড হতে পারছি না। সেক্ষেত্রে আমি বলবো যে লুজ ছেড়ে দাও, পরে গিয়ে দেখবে সেই জিনিসটার একটা অন্যরকম এফেক্ট হয়ে গেছে। আর যেখানে আমি আগেও বলেছিলাম যে জল রং করার সময় দুরকম পাত্রে জল রাখা উচিত, একটা জল একদম পুরো ক্লিন রাখা উচিত। সেই জল ক্লিন রাখার মেন কারণ হচ্ছে যে একটা জলে তো আমরা তুলিগুলো পরিষ্কার করছি এবং তার সাথে রং মেশাচ্ছি, ফলে সেই জলটার কালার সেই রঙের মতো হয়ে যায়। আর এখন যে আমি এই যে আলাদা করে জলটা দিয়ে রংটাকে ভাসিয়ে দিলাম, এইটা কিন্তু পরিষ্কার জল দিয়ে করা উচিত, বা পরে যখন এই কাগজের রংটা শুকিয়ে নেবো আমরা ফার্স্ট লেয়ারটা, তারপরে যখন আবার জল ইউজ করার জায়গা আসবে তখন আমাদেরকে কিন্তু ওইভাবেই পরিষ্কার জলটা ইউজ করতে হবে, যাতে করে জিনিসটা পরিষ্কার থাকে, ক্লিন থাকে, ফ্রেশ থাকে। এবং জল রঙের আর একটাও খুব ভালো গুণ যে আমাকে আলাদা করে কোনো ফেডেড এফেক্টগুলো আলাদা করে নিয়ে আসতে হয় না। জল রং দেওয়ার পরে তার উপরে যদি তুলি দিয়ে জাস্ট জল দিয়ে এমনি স্ট্রোক দেওয়া হয় তাতেই একটা ফেডেড এফেক্ট হয়, কারণ জল রং তার উপরে আবার জল দিচ্ছি, ফলে রংটা অনেকটা বেশি ফেড হয়ে যায়। এগুলো অ্যাক্রেলিকে করতে গেলে আলাদা বা অয়েলে করতে গেলে আমাকে আলাদা করে ওই টোনের রং ইউজ করতে হয়, যেটা এই ক্ষেত্রে নেই। সো অ্যাজ ইউ ক্যান সি যে আমরা ফার্স্ট যে লেয়ারটা সেটা শুকিয়ে নিয়ে এসেছি রোদে, তার উপরে জাস্ট আমি বিশেষ কিছু অ্যাড করব না, শুধুমাত্র একটুখানি টেক্সচারিং, গলার কাছের পালকগুলো, মাথার যে তার মাথায় যে শিখিগুলো আছে ময়ূরের মতো সেগুলো ওরকমভাবে জাস্ট কিছু ফিনিশিং আমি টাচ দিয়ে দেব, যাতে করে জিনিসটা লুজ এফেক্টের উপরে একটা শার্প এজ, শার্প এফেক্ট আসে। এবং এই লস্ট অ্যান্ড ফাউন্ড, লুজ এবং শার্প দু ধরনের এজ অ্যাকচুয়ালি একটা যে কোনো কম্পোজিশনকে সুন্দর করে তুলতে পারে। সো আমি শার্প তুলি দিয়ে, সরু তুলি এটা, এবং এটা দিয়ে আমি জাস্ট টেক্সচারগুলো অ্যাড করছি, পালক যে পার্সপেক্টিভে যে ডিরেকশানে পড়ে রয়েছে সেরকমভাবেই জাস্ট, মাছের আঁশ যেমন আমরা আঁকি সেরকমই দেখতে পাচ্ছ যে বিভিন্ন রং ইউজ করছি এবং তার সেরকম আমরা টেক্সচার অ্যাড করছি। এই টেক্সচারটুকুনি ছবিতে আর কি আলটিমেটলি ফোকাল পয়েন্টের মধ্যে আসবে। আর বিশেষ কিছু ক্ষেত্রে আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বা একটু ধৈর্য ধরে কাজ করতে হবে যেখানে আর কি সূক্ষ্ম কাজের প্রয়োজন আছে। তাও আমি বলবো যে জল রং যত বেশি ফাস্ট কাজ করবে, বিশেষ করে প্রথম লেয়ারের কাজটা যত বেশি ফাস্ট করবে তত তার ন্যাচারাল যে লুকটা সেটা কিন্তু বেশি বেরিয়ে আসবে। সো এই সমস্ত জিনিস অনেক বড় আর্টিস্টের জল রঙের কাজ দেখে মনে হয় যে তারা কিছুই যেন করেননি কিন্তু অনেক কিছু করে রেখেছেন। তার মুখ্য কারণটা হলো ওরকম লাগার, ওরকম দেখে ওরকম মনে হওয়ার, যে তারা ওই বেশি ঘাঁটেন না, ওভার ওয়াক কোনো সময় করেন না, তারা একটা লুজ ওয়াশের উপরে আর একটা শার্প ওয়াশ দিয়ে ছেড়ে দেন, সেটাকে ওনারা ফিনিশিং টাচ বলে মনে করেন। আমি জল রং আঁকার সময় সেই রকম ধরনের প্রসেস ফলো করতেই বেশি পছন্দ করি, একটা একটা করে আলাদা আলাদা ডিটেল অ্যাড করলে জিনিসটার মধ্যে যে
হোমোজিনিয়াস যে ব্যাপারটা বিউটির, সেটা কিন্তু মানে সেটা হারিয়ে যায়, সেটা আর ধরা যায় না ঠিকঠাক। সো আমি এখানে গলার যে আঁশগুলো, গলার যে পালকগুলো, সেগুলো এরকম টেক্সচার দিয়ে ফুটিয়ে তুললাম। বিশেষ আর কোনো কিছু করব না, আমাদের উদ্দেশ্য হবে গলা এবং মুখের ওই জায়গাটুকুনি যে কন্ট্রাস্টটা পড়ছে তার উপরেই প্রথমে দৃষ্টিটা যাক। আমরা অন্যান্য কোনো পালকে বেশি ডিটেলে কাজ করব না, যাতে করে ফোকাসটা নড়ে যায়। আর এমনিতেই কম্পোজিশনটা আমি ছোট্ট একটা কাগজের উপর করছি, এর কারণ হচ্ছে আমি সিম্পল রাখার চেষ্টা করছি তোমাদেরকে, ওয়াটার কালারের বেশি আমি ইয়ে করছি। পাখি আঁকা কেন, যে কোনো অবজেক্ট আঁকার ক্ষেত্রেই তোমরা এই প্রসেসটা ফলো করে হেল্প পাবে। সুতরাং নিজে প্র্যাকটিস করো ওয়াটার কালার, বিভিন্ন রকম অবজেক্ট, সিনারি, যা খুশি যেটা আঁকতে তোমার ভালো লাগে ওয়াটার কালার দিয়ে এক্সপ্লোর করো, আঁকার চেষ্টা করো। এবং ওয়াটার কালারের মধ্যে যে ওই বললাম না লস্ট অ্যান্ড ফাউন্ড টেকনিক, এটা কিন্তু বিশেষ করে মানে মাথায় রেখো আঁকার সময়, যাতে করে জিনিসটা সুন্দর হয়ে দাঁড়ায়। আমি কিন্তু বিশাল যে এফার্ট লাগালাম বা অনেক খাটলাম তেমনটা কিন্তু নয়, কিন্তু যেটা হলো সেটা জল রঙের নিজস্ব নেচার এবং তার জন্যই সেটা হয়েছে, আমাকে আলাদা করে ওরকমভাবে খাটতে হয়নি। পরবর্তীকালে আমি জল রঙ নিয়ে আরও অনেক ক্লাস আমার আসবে, বিশেষ করে ল্যান্ডস্কেপ পেন্টিং জল রঙের এবং বিভিন্ন স্টিল লাইফ অবজেক্ট আমি আঁকবো। হালকা একটু ডার্ক দিয়ে দিচ্ছি, যাতে করে আলাদা যে ভাগটা পিঠের উপর থেকে পেটের দিকের, সেই ভাগটা যাতে দেখানো যায়, এবং সেটাকেও আমি জল দিয়ে এরকমভাবে ব্লেন্ড করে দেব। ব্যাস, প্রায় কমপ্লিট আমাদের পেইন্টিং। লাস্ট মুহূর্তে একদম 00 দিয়ে যে ফিনিশিং টাচের কথা আমি বলছিলাম, শিখিগুলোতে কানেক্ট করে দেওয়া এবং ঠোঁট আর বা ঠোঁটের যে আকারটা সেটাকে একটু শার্প করে দিলাম আমি। আর বিশেষ কিছু আমি অ্যাড করব না, এখানেই ডান। যদি তোমাদের এই ছোট্ট ওয়াটার কালার ডেমনস্ট্রেশনটা থেকে কিছু শিখতে পারে থাকো তোমরা, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার খুব ভালো লাগবে। চ্যানেলটাকে সাপোর্ট করো, যারা আঁকা শিখতে চায় তেমন বন্ধুদের কাছে শেয়ার করো। আর ভবিষ্যতে আরও বিভিন্ন রকম ধরনের ফাইন আর্ট ক্লাস এবং ফাইন আর্ট টিউটোরিয়াল দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। আজকে এখানে ইতি রাঞ্চি, টাটা।